এমপি সাহেবের নামের কথাই বেশিরভাগ লোক বলে যে সেই ভদ্রলোকের ইঙ্গিতেই এই ঘটনাগুলো ঘটার সম্ভব সম্ভাবনা এবং অনেকে বলছে যে হ্যাঁ তার ইঙ্গিতেই হচ্ছে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা এই হিন্দু দাদার কথাটা যদি অনুভব করতে পারেন তাহলে অবশ্যই বুঝতে পারছেন যে আসলে কুমিল্লাতে ঘটে যাওয়া ঘটনার পর থেকে বাংলাদেশে যা কিছু ঘটছে সবই কল্পিত এবং সাজানো অবস্থাতেই ছিল সেটা ইঙ্গিত করে। এবং আপনারা যদি সেন্স দ্য টিভি এবং ফেস দ্য পিপল এই পেজের এই সংক্রান্ত এই যে হিন্দু দাদার যে বিশ্লেষণময় বক্তব্যগুলো যদি আপনারা শুনে থাকেন তাহলে সেখানে একটা বিষয় স্পষ্ট হয়ে গেছে যে সেখানে কোনো একজন ক্ষমতাধর ব্যক্তি তার ইঙ্গিতে আসলে এতগুলো হয়েছে। কিন্তু আমরা কি করলাম, আমরা সাধারণ মুসলিমরা আমরা সেইটাকে টুপের মতো গিললাম, বরঞ্চ আমরা শুরু থেকে যেভাবে আমরা সামাজিক মাধ্যমে এটাকে নিন্দাবাদ করতেছিলাম এটা যথেষ্ট ছিল। কিন্তু যখন আমরা হামলায় রূপান্তরিত করলাম, অর্থাৎ এই ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষদের উপর আমরা আক্রমণ করলাম, হিন্দু ভাইদের বাড়িঘর ভাঙচুর করলাম, এইটা এক শ্রেণীররা করছে। আবার আরেক শ্রেণীর যারা সচেতন টাইপের মুসলিম তারা কিন্তু আবার চিন্তা করছে হ্যাঁ এতে তো আমাদেরই ক্ষতি হচ্ছে, তারা আবার হিন্দুদের প্রোটেক্ট করার জন্য তারাও হতাহত হয়েছে। তো দেখুন এখান থেকে মাঝখান থেকে কে সুবিধা নিল আর কে সুবিধা ভোগ করবে সেই বিষয়গুলো যদি আপনারা সেইখানকার ভিডিও যদি আপনারা দেখেন এবং সেই বিশ্লেষণময় আলোচনা যদি দেখেন তাহলে যদি অন্তত বিবেক থাকে আপনাদের তাহলে অবশ্যই আপনারা সেই বিষয়টা অনুধাবন করতে পারবেন। কিন্তু আমি যখন ভিডিও বানিয়েছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী যদি আমরা এটাকে আমরা নিতাম এবং আমরা যদি এটাকে ধৈর্যের সাথে পরিচয় দিতাম তাহলে কতই না ভালো হতো, তাদের অন্তর যদি আমরা ভাঙতে পারতাম তাদের মন্দির না ভেঙে, তখন কিন্তু অনেক ভাইরা আমাকে কিন্তু বিভিন্নভাবে গালমন্দ করছে যেটা ভাবা যায় না। তাদের একজনও তো এমনই কমেন্ট করছে যে সর্বপ্রথম মানে ই হইলে তোর মতো লোকদেরকে আসলে মানে জবই করা উচিত। তো চিন্তা করছেন কতটা উগ্র মনোভাব হলে পরে আসলে এই ধরনের মুখ থেকে কথাগুলো বের হয়। বরংস কোনো একটা ঘটনা ঘটলো আর সেটার আগে পিছনে আন্তপান্ত না জেনে সাময়িকভাবে সকল মানে নিরপরাধ মানুষগুলোর উপরে জুলুম করা, এটা কোন ইসলাম সাপোর্ট করে রে ভাই? যেখানে যুদ্ধনীতিও হলো, যেখানে কাফেরদের সাথে যদি যুদ্ধনীতি হয় তাহলে সেখানে নীতি রয়েছে যে শিশু বৃদ্ধ এদের গায়ে আঁচড় কাটা যাবে না। এবং যারা শান্তি চায়, যারা এই যুদ্ধে অর্থাৎ মুসলমানদের বিপক্ষে লড়তে চায় না, যারা শান্তি চায় তাদেরকে আপনি হাত দিতে পারবেন না। এটা হচ্ছে আল্লাহর ধর্মের রীতি। আর সেই আল্লাহর ধর্মের রীতিকে বাদ দিয়ে আমরা সাধারণ যারা অপরাধের সাথে সংশ্লিষ্ট না তাদেরও আমরা বাড়িঘরের উপর জানমালের উপর হাত দিয়ে আমরা নিজেদের মুসলমানত্ব দেখাই। আর যারা এই ধরনের কাজগুলো করতেছে এরা প্রস্রাব করে পানি নেয় কি না সেটি সন্দেহ, এরা আজকে ফজরের সালাত পড়ছে কি না এইটি সন্দেহ, এরা শুধুমাত্র মানে এরা নিজেদের একটা অন্যরকম একটা স্বার্থ হাসিল করার জন্য তারা নামে। বরং আমরা যদি এই ব্যাপারটা আমরা তো আসলে মন্দিরে মন্দিরে গিয়ে আমরা কোরআনের অনুবাদ তাদেরকে হাতে তুলে দেব, নেন দাদা আমাদের কোরআনটা আপনারা পড়ে দেখবেন, আমাদের তো সেইখানে গিয়ে দিয়ে আসার কথা। আর আমরা সেখানে কোরআন পেয়েছে বলে আমরা সেটাকে অবমাননার নাম দিয়ে আমরা একদম চালাও পুরো শুরু করে দিলাম। সুবহানাল্লাহ, কোনো হিন্দু ভাই তো এই কোরআন ধরতেই ভয় পাবে, এই কোরআন হিন্দু ভাই ধরতেই ভয় পাবে, ঘরে রাখতেই ভয় পাবে, কে না কি কখন আবার এটি অবমাননা করে আমার ঘর বাড়ি চালাই দেয়। মুসলমান তো এত হিংস্র ছিল না। আর আমাদের মুসলমানদের উচিত যে আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী প্রত্যেকটা বিষয়কে হ্যান্ডেল করা, আবেগ দিয়ে নয়।